السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। রেজা করিম স্যারের অবস্থা আগের থেকে অনেক ভালো, উনি আজকে কথাও বলেছে ফোনে, ওনার ফ্যামিলির লোকদের সাথে দেখা করেছে। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরাই নিয়ে আসুক, আমরা সবাই দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা মুদারি পড়ছিলাম, মুদারির তিনটা গ্রুপ, ডুয়ার ইন পকেট, নুন আসে নুন যায়, এবং হুন্না তুন্না মাবনি কুন্না। কোন ভার্বের ডুয়ার কোনটা এবং এখানে এক একটা অক্ষর কি নির্দেশ করে সেই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা হবে। তিনজনকে চাই আমরা, তাদের তিনজনের সাথে তিনটা গ্রুপ নিয়ে আলোচনা করব। একজন হচ্ছেন, আচ্ছা, মহিলাদের মধ্যে থেকে দুজন আসবেন, লিয়া রহমান আর রহিমা খাতুন, আর পুরুষদের মধ্যে থেকে একজন থাকবেন হাসানুজ্জামান। হাসানুজ্জামান, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। আচ্ছা লিয়া রহমান, আমরা প্রথমে আসি ডুয়ারিন পকেট গ্রুপে। ডুয়ারিন পকেট গ্রুপে কয়টা ভার্ব? পাঁচটা। পাঁচটা, মানে চারটা শিখলে পাঁচটা শেখা হয়ে যাবে, তাই না? এরকম জি, সেই পাঁচটা বলেন আপনি। ইয়া যাবো, তা যাবো, আজ যাবো, না যাবো। গুড। আচ্ছা, এই পাঁচটা যখন আমরা বলছি, ইয়াটা কি নির্দেশ করে? ইয়া ঝাবুর, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, ইয়াটা কি নির্দেশ করে? ইয়া, ইয়াটা হচ্ছে অনতিতের আলামত। গুড। আর জালহা বা? এটা হচ্ছে রুট বা ভার্ব। গুড। তাজহাবু, আজহাবু, নাজহাবু সব ক্ষেত্রে একই কথা। হ্যাঁ, ওকে। জি, আচ্ছা আচ্ছা, এবার নুন আসে নুন যায় গ্রুপে যাব। এখানে তো কিভাবে সাজানো হয়েছে, ওকে, ইয়াজ হাবো, তাজ হাবো। আচ্ছা, এগুলোর অ্যাসাইন্ড ভ্যালু জানলাম, জানতে হবে, হুয়া, ইয়া, আনতা, আনা, নাহনু। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে রহিমা খাতুন, আপনি আসবেন, নুন আসে নুন যায় গ্রুপ বলবেন। রহিমা খাতুন শুনতে পাচ্ছেন? আচ্ছা, মিফতাহুল জান্নাত চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। আপনি বলবেন নুন আসে নুন যায় গ্রুপের তিনটা ভার্ব। আচ্ছা, ইয়াজহাবুন আর হুয়ার কোনটা? ইয়াজহাবুন তাযহাবিন, তাযহাবুন তাযহাবিন। হ্যাঁ, ইয়াজহাবুন আর ডুয়ার কোনটা? আমি বলছি ইয়াজহাবুন আর ডুয়ার কোনটা। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ইয়াজহাবুন আর ডুয়ার কোনটা? আচ্ছা, মিফতাহুল জান্নাত কেউ শোনা যাচ্ছে না। আচ্ছা, লিয়া রহমান আপনি বলতে পারবেন? জি স্যার, ইয়াজহাবুন আর ডুয়ার হচ্ছে ওয়াও সুকুন। আর নুনটা হচ্ছে কখনো চলে যায় কখনো আসে, তাই না? ওকে, তাজহাবুন আর ডুয়ার ওয়াও সুকুন, যার মিনিং আনতুম, আর তাজহাবিন আর ডুয়ার হচ্ছে ইয়াসুকুন, যার মিনিং হচ্ছে আনতি। আচ্ছা, হাসানুজ্জামান আপনি আসবেন প্লিজ। হাসানুজ্জামান আমাকে কি শুনতে পাচ্ছেন? এই স্যার শুনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, হুন্না তুন্না মাবনি কুন্না কয়টা ভার্ব ওই গ্রুপে? ওই গ্রুপে দুটো ভার্ব রয়েছে। কি কি বলবেন? ইয়াজহাবনা, ইয়াজহাবনা, তাজহাবনা। শোনা যাচ্ছে? হ্যাঁ, ইয়াজহাবনা, হ্যাঁ, তাজহাবনা। আচ্ছা, ইয়াজহাবনা, তাজহাবনা দুইটা নুনটাই হলো ডুয়ার, এজন্য ডুয়ার কখনো ভার্ব থেকে চলে যায় না, এই দুইটার
দু একটা চেঞ্জ হবে না, এটা সবসময় এমনই থাকবে। একটা প্রশ্ন করি এবার একজনকে, তাকে অনেকগুলো উত্তর দিতে হবে। রুল আলম সিদ্দিকী, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু কি আমার স্বাস্থ্যের আপডেট দেবো 30 সেকেন্ডে? আচ্ছা নিতে পারেন। আচ্ছা, আমার হলো যে আগের থেকে মুখে পানি নিলে যে পড়ে যাওয়াটা, ওইটা কমে গেছে অনেকটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি আমরা মানে উন্নতি ধরতে পারি? না না, ডেফিনেটলি এটা তো আপনার হচ্ছে যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কয়েকটা দিন সময় লাগবে, নিয়মিত ব্যায়াম গুলো করতে হবে, জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, অনেক আর সাথে ওই যে ওষুধ গুলো খেতে হবে, বিশেষ করে ওই যে ভিটামিন যেটা, এটা খেলে একটু আর্লি এটা কাজ করবে আর কি। নিউরোবি একটা যেটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনি বলেন ইয়াজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু আজহাবু নাজ আজহাবু নাজহাবু, এই পাঁচটার মানসুব ফর্ম বলেন। মানসুব হলে কি হবে এই পাঁচটা? তাহলে মানসুব হলে হবে হচ্ছে ইয়াজহাবা তাজহাবা তাজহাবা আজহাবা নাজহাবা। মাজজুম হলে কি হবে? মাজজুম হলে হবে হচ্ছে ইয়াজহাব তাজহাব তাজহাব আজহাব নাজহাব। গুড। আচ্ছা, তারপরে আপনি নুন আসে নুন যায় গ্রুপের তিনটাতে আসেন, এই তিনটা যদি মানসুব অথবা মাজজুম হয় তখন তাদের উচ্চারণটা কেমন হবে? উচ্চারণ করে বলেন। ইয়াজহাবু ইয়াজহাবু তাজহাবু তাজহাবু তাজহাবি তাজহাবি। আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড সময় দেবেন। আচ্ছা, এবার হুন্না তুন্নাম আপনি কুন্নাতে আসবেন প্লিজ। হুন্না তুন্নাম আপনি কুন্না মানসুব হুন্নাতুন্নাম আপনি কুন্নাতে ইয়াজহাবনা তাজহাবনা, এভাবেই থাকবে। এভাবে থাকবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করবেন প্লিজ। স্যার ওই আমি জানতে চাচ্ছি স্যার, ওই যে মুদারিতে কি ওইটা মাজরুর না হয় ওইটা মাজজুম হয়? হ্যাঁ, মাজরুর না হয়ে মাজজুম হয়। মানে ওইটা শেষে সুকুন হবে, মানে ওইটা মুদারি ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, সুকুন হবে। জি মাজরুর আর মুদারিতে হবে মাজজুম। হ্যাঁ জি। আর হুন্না তুন্না আর যে কুন্না যেটা স্যার, ওইটা কি ওই ইয়া থাবনা তাজ হাবনার মাজজুম কুন্না? ওই ওটা ওরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না ওই ভার্বটা। কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি প্রশ্ন? হাবিবুর রহমান বলছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। বলছি যেমন নাউনের ক্ষেত্রে যেমন আমরা শিখেছিলাম যে এ যে হলে আপনার হচ্ছে বলছি, হ্যাঁ নাউনের ক্ষেত্রে যেমন শেষে শব্দের শেষে টা থাকলে যেমন কি হয় মানসুব, আর এর যোগ থাকলে মাজজুর। জি জি জি। তো এক্ষেত্রে বাংলার সঙ্গে এটার কিভাবে একটা মিল, ভার্বের ভার্বেরটার সাথে ওইভাবে মিল হবে না, যেটা মিল যে মিলটা আপনি খুঁজতেছেন। ভার্বের মিলটা হচ্ছে এই শব্দটা আমরা বলতেছি হচ্ছে এটা। আচ্ছা, আপনাকে এই প্রশ্নটার যথাযথ উত্তর দেওয়ার জন্য কিছুদিন আপনাকে একটু অপেক্ষা করতে হবে নেওয়ার জন্য। যেমন আচ্ছা, মানে আপনি তো 3 নম্বর 4 নম্বর বই শেষ করলেন না? 3। আচ্ছা, আপনারা আমরা 4-এ চলছি, 4-এ চলতেছে। হ্যাঁ, রিডার 4-এ এই সব উত্তর পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, রিডার 4-এই এই সবগুলো উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা আপনি নোট করেন, আমরাও করতেছি যে ভার্বের মানসুব আর ভার্বের মাজজুম বলে আমরা আসলে কিভাবে ওই ওই লিংক আপটা করব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাংলার সঙ্গে ওটা কিভাবে বুঝতে পারবো সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমরা আর এই অধ্যায়টাতে থাকছি না, আমরা নেক্সট অধ্যায়ে চলে যাই। নেক্সট অধ্যায় হলো 4 নম্বর অধ্যায়, রিডার 4 লেসন 4। হ্যাঁ, একটা শব্দ মনে রাখবেন, আমর। আমর আমর হলো কোরআনুল কারিমের ভার্বের বা আরবি ভাষার ভার্বের একটা টেন্স। আমর নিজেই একটা টেন্স। আমর মানে আদেশ সূচক বা অনুরোধ সূচক, আদেশ সূচক বা অনুরোধ সূচক। যেমন আমার বাবাকে যদি আমি কোনো কিছু বলি অনুরোধ করে, তাহলে যেই শব্দ দিয়ে বলবো, আবার আমার বাবা আমাকে যখন আদেশ করে বলবে ওই একই শব্দ দিয়েই বলবে। কিন্তু বাবা যখন প্রয়োগ করবে তখন হয়ে যাবে আদেশ, আমি যখন প্রয়োগ করব তখন হয়ে যাবে অনুরোধ বা দোয়া। যেমন আল্লাহর কাছে আমরা দোয়া করব যে শব্দ দিয়ে, সেই শব্দটা নির্দেশ সূচক শব্দই, কিন্তু আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব তখন ওইটা হয়ে যাবে অনুরোধ।
আল্লাহ যখন আমাদেরকে বলবে তখন সেটা হয়ে যাবে আদেশ। তাহলে আমর মানে আদেশ, ব্যক্তি বিশেষে বা অবস্থানের উপর নির্ভর করে এটা অনুরোধ বোঝায় আমর। হ্যাঁ আচ্ছা, আদেশ অনুরোধ দোয়া, আমর আদেশ অনুরোধ দোয়া, আমর নিজেই একটা টেন্স, আমর নিজেই একটা টেন্স, এই কথাটা তো আমি আগেই বলেছি। আচ্ছা আমর সবসময় মাজ্জুম ও মাবনি। মাজ্জুম কি অনেকে বলতে পারেন, এই যে প্রশ্ন করেছিলেন হাসানুজ্জামান না হাবিবুর রহমান সরি, যে এটা আমরা কিভাবে বাংলার সাথে মেলাবো, বাংলার সাথে এখন আর মিলবে না, এখন চেহারার উপর আপনার নির্ণয় করে, চেহারা নির্ণয় করে শব্দকে চিনতে হবে। তাহলে আমর ভার্বটা সবসময় কি হবে, হাবিবুর রহমান বলবেন প্লিজ, আমর ভার্বটা সবসময় কি? মাজ্জুম এবং মাবনি। মাজ্জুম মাবনি, হ্যাঁ। তাহলে আমর সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশন আপনাকে দেই, সেটাই আবার আপনি আমাকে রিপিট করবেন। আমর আদেশ অর্থে ব্যবহার হয়, অবস্থার উপর সেটা অনুরোধ বা দোয়া হয়। আমর নিজেই একটা টেন্স, আমর সবসময় মাজ্জুম এবং মাবনি। বলেন। আমর আদেশ আবার অবস্থান বিশেষে অনুরোধ ও দোয়া হিসেবে ব্যবহৃত হয়, আর আমর নিজেই একটা টেন্স, আমর সবসময় মাজ্জুম ও মাবনি, আর আমর শুধুমাত্র ওটা তুমি বা তোমরার জন্য প্রযোজ্য। আচ্ছা, আমর অনুরোধ আদেশ ও দোয়া এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে আমর যেহেতু নির্দেশ বা অনুরোধ, সুতরাং আমরা এমন লোককেই নির্দেশ বা অনুরোধ করতে পারি যারা আমাদের সামনে থাকে, অর্থাৎ তুমি এবং তোমরা। আমি যদি আরো ব্যাকরণের ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনকে আমরা সাধারণত আদেশ বা অনুরোধ করতে পারি। এখন আমরা কিভাবে আমর বানাবো দেখেন। আচ্ছা সাইদুল ইসলাম, আপনি আমাকে একটা উত্তর দেন যে তুমি পুরুষ যাও, এটার আরবি কি হবে? তাজহাবু। গুড। আর তোমরা পুরুষেরা যাও? তাজহাবুনা। তুমি মহিলা যাও? তাজহাবিনা। তোমরা মহিলারা যাও? ইয়াজহাব। তোমরা তাজহাবুনা। তাজহাবনা। তাজহাবনা। এই চারটা দিয়ে আপাতত আমরা বানাতে পারবো। তো আমরা পুরুষটা দিয়ে আগে বানাই, তুমি পুরুষ। এই তুমি, তুমি তোমরা থেকেই আমর হতে পারে। একটা হচ্ছে তুমি সাধারণত যাও, আর আমরা আদেশ করব যে তুমি যাও, সেটা শিখবো। দেখেন, তাহলে তুমি পুরুষ যাও, আপনি বললেন তাজহাবু। আমর বানাতে গেলে প্রথম কাজটা হচ্ছে এই ভার্বটাকে মাজ্জুম বানাতে হবে। সাইদুল ইসলাম, তাজহাবু মাজ্জুম হলে কি হবে? তাজহাব। গুড। এরপরের স্টেপ হচ্ছে, পরের কাজটা হচ্ছে তাজহাবের মধ্যে যে মুদারির আলামত আছে, মুদারির চিহ্ন আছে, ওটাকে ফেলে দিতে হবে। মুদারির চিহ্ন কোনটা তাজহাবের মধ্যে? তা। গুড। তাহলে তাকে যদি আপনি ফেলে দেন, যদি পড়া যায় তাহলে এটাই আমর শব্দ হয়ে যাবে। কিন্তু পড়া যাচ্ছে, দেখেন তো আগেই সুকুন, পড়া যাচ্ছে না। তাহলে এখন শুরুতে একটা ওয়াসলা নিয়ে আসতে হবে, একটা ওয়াসলা নিয়ে আসলাম। ওকে, দেখেন এখন এই ওয়াসলার উপরে জবরজের পেশ কিছু নাই, তাহলে তো পড়া যাচ্ছে না, এখন আমাদের পড়তে হবে। এখন এই ওয়াসলার উপরে জবর, সরি, ওয়াসলার নিচে জের অথবা পেশ হতে পারে, আমরে জবর হয় না। এখন এখানে একটা সূত্র আছে, জাহাব তাজহাবুর সেকেন্ড রেডিকেল কোনটা? হা। হায়ের উপর যদি পেশ থাকে তাহলে পেশ হবে, নাইলে জের হবে। এখন হায়ের উপর কি আছে? জবর আছে, তাহলে ওয়াসলায় জের হবে। দেন জি স্যার, আবার বলুন নিয়মটা, আবার বলুন। হায়ের উপর যদি পেশ থাকে তাহলে ওয়াসলাতে পেশ হবে, আর যদি পেশ না থাকে তাহলে জের হবে। সূত্রটা হলো পেশ হলে পেশ, নইলে জের। এখন ওয়াসলায় কি দেবেন আপনি? ওয়াসলায় জের দেব। দেন, এবার উচ্চারণ করেন জের দিয়ে। ইজহাব। ইজহাব। ওকে, এখন আপনি আমারে বলেন তুমি যাও, আদেশ করেন, বলেন ইজহাব। গুড। এবার ফেরাউনের কাছে যাও, তাই বলেন, বলেন ইজহাব ইলা, ইজহাব ইলা ফিরাউন। ফিরাউনা। হ্যাঁ, ফিরাউন দীপ্তট শব্দ, মাজরুর হলেও পেশ নেবে না, জের নেবে না। ইজহাব ইলা ফিরাউনা। হ্যাঁ, গুড। আল্লাহ মুসা আলাইহিস সালামরে অনেক বলছে ইজহাব ইলা ফিরাউনা, মানে কি? ফিরাউনের পথ অনুসরণ করো না, না ফিরাউনের কাছে যাও, যে তাকে আল্লাহর কথা বলো আর কি। হ্যাঁ, মানে আদেশ করেছে। হ্যাঁ, আদেশ করেছে। এখন তাজহাবুর জায়গায় আপনি নিয়ে আসেন তাখরুজু। এবার স্টেপ বাই স্টেপ বলেন তো কি হবে? তাখরুজু। তাখরুজু। এখন তারপরে আমরা যদি খরজ বেরিয়ে যাওয়া,
তাখরুজ, এবার মাজজুম করেন। উকরুজ, ভেরি গুড। তাখরুজ থেকে তাখরুজ থেকে তাখরুজ, তারপর ওটা হবে উখরুজ। উখরুজ মানে কি? তুমি যাও, তুমি বেরিয়ে যাও। গুড, এবার তুমি প্রবেশ করো। তুমি প্রবেশ করো। দখলা, ঈদ খোলা, ঈদ খুল, উদ, উদ, ও খুলু, আচ্ছা উদ খুল। আর একটা দিয়ে বলেন, কাতাবা ইয়াকতুবু থেকে বলেন, কাতাবা, কাতাবা ইকতুব, না উকতুব, কাত, কাতাবা ইয়াকতুবু থেকে। আচ্ছা আমরা আসি দেখি, উদখুল, ইজলিস, ইজহাব। দেখেন সেকেন্ড রেডিকেল আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, মানে সেকেন্ড রেডিকেল পেস থাকলে পেস হবে, বাকি জবর বা জের থাকলে জের হবে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমর এই পর্যন্তই থাকুক। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমর মাজজুম হয়। হ্যাঁ, আমর মাজজুম হয়, এই কথাটা মনে রাখবেন। তো বাকিটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শিখবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।